সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি উত্তর দিগন্ত সম্পাদকীয়তে। সাথে আছি আমি এম এ জাফর লিটন। আজকের বিষয়, কোন পথে শাহজাদপুরের রাজনীতি? দর্শক, অলি আউলিয়া পূর্ণভূমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিতিবিজড়িত শিল্প সমৃদ্ধ ঐতিহাসিক জনপদ শাহজাদপুর। জনসংখ্যা, ভোটার ও মর্যাদার দিক থেকে গুরুত্বপূর্ণ দেশের অন্যতম উপজেলা শাহজাদপুর। তাই শাহজাদপুরের রাজনীতি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। যখন যে দলই ক্ষমতায় যাক না কেন, শাহজাদপুরের রাজনীতি সবসময় সহনশীল, শান্তিপূর্ণ অবস্থায় থাকে। একসময়ের বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত এই শাহজাদপুর এখন আওয়ামী লীগের রাজনীতির জয় জয়কার অবস্থা। 2008 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই শাহজাদপুরের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শাহজাদপুরের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক দল জামাত ইসলামী রাজনীতির মাঠে সরব উপস্থিতি না থাকলেও নীরবে চালাচ্ছে তাদের দলীয় কার্যক্রম। ফলে শাহজাদপুরের রাজনীতির মাঠ এখন আওয়ামী লীগের দখলে। শাহজাদপুরের রাজনীতির কিংমেকার বর্ষীয়ান রাজনীতিবিদ, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপনের ইন্তিকালে নতুন করে নেতৃত্ব ও এমপি পদ নিয়ে সরব হয়ে উঠেছে এখন শাহজাদপুরের রাজনীতির মাঠ। ফলে তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণের মাঝে চলছে জল্পনা ও কল্পনা। শুরু হয়েছে বাক বিতণ্ডা ও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, গুঞ্জন ও পক্ষে বিপক্ষে মতামতের ঝড়। খোদ আওয়ামী লীগের মধ্যেই একাধিক মেরুকরণে আসলে কোন পথে এগুচ্ছে শাহজাদপুরের রাজনীতি? শাহজাদপুরের রাজনীতির সিংহপুরুষ ও বিচক্ষণ নেতা মরহুম হাসিবুর রহমান স্বপন পরবর্তী কে হচ্ছেন? শাহজাদপুরে আওয়ামী লীগের কাণ্ডারি কে হচ্ছেন? দলীয় এমপি আপাতত আওয়ামী লীগের দলীয় নেতৃত্ব নিয়ে ঠান্ডা লড়াই চললেও উপনির্বাচনে প্রার্থিতা নিয়ে চলছে একাধিক প্রার্থীর অনুসারীদের মধ্যে জামা উত্তেজনা। স্বাভাবিকভাবেই স্বপন পরবর্তী এমপি পদে সাবেক দুইবারের সংসদ সদস্য, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব চয়ন ইসলামের নাম জোরে সোরে উঠে আসছে। কিন্তু তা মানতে নারাজ মরহুম এমপি হাসিবুর রহমান স্বপনের রাজনৈতিক উত্তরসূরিরা। সেই সাথে নতুন করে শাহজাদপুরের রাজনীতিতে সোচ্চার হচ্ছে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু। তিনি আগামী উপনির্বাচনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে তৃণমূলে গণসংযোগ ও মাঠ চষে বেড়াচ্ছেন। এছাড়াও মনোনয়ন চাইছেন সাবেক এমপি চয়ন ইসলামের বোন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এবং আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাজ্জাদ হায়দার লিটন এবং লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু। গণতান্ত্রিক রাজনীতিতে যে কেউ মনোনয়ন চাইতে পারেন। দল ও তৃণমূল আওয়ামী লীগের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে দলীয় হাইকমান্ড। তবুও প্রত্যেকটি মনোনয়ন প্রত্যাশী নেতার অনুসারীদের মধ্যে চলছে কথার লড়াই, যে যার মতো করে তার নেতার গুণকীর্তন ও দলীয় হাইকমান্ডের লবিংয়ের সক্ষমতা তুলে ধরছেন জনগণের কাছে এবং সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের প্রার্থীর পক্ষে তারা লেখালেখি করছেন। সহ্য করতে পারছেন না কেউ কাউকে। পুরো শাহজাদপুর যেন এখন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী। তবে অনেকটাই পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে মরহুম হাসিবুর রহমান স্বপনের অনুসারীরা। সাহেবের অনুসারীদের অনেকেই মনে করছেন স্বপন সাহেবের পরিবার থেকে তার কন্যা ডাক্তার ফারজানা রহমান সম্পাকে উপনির্বাচনে প্রার্থী করে রাজনীতির মাঠে নিজেদের শক্তি ও আধিপত্য ধরে রাখার জন্য। কিন্তু তার পারিবারিকভাবে সায়না মেলায় আপাতত নীরব ভূমিকায় আছেন শাহজাদপুরে হাসিবুর রহমান স্বপনের অনুসারীরা। তবে শেষ মুহূর্তে স্বপন অনুসারীদের মধ্য থেকে কেউ দলীয় মনোনয়ন চাইতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির ঘাঁটি শাহজাদপুরকে আওয়ামী লীগের রাজনীতির ঘাঁটি করেছিল এই মরহুম হাসিবুর রহমান স্বপনই। তিনি রাজনৈতিক সহাবস্থানের মাধ্যমে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করেছেন। কিন্তু শাহজাদপুরের রাজনীতিতে মাঠের লড়াইয়ে সেই অবস্থানকে তৈরি করতে পারবে শাহজাদপুরের পরবর্তী স্বপন পরবর্তী রাজনৈতিক কোনো নেতৃত্ব, তা এখন দেখার বিষয়। কে হচ্ছেন আওয়ামী লীগের কাণ্ডারি চয়ন ইসলাম, হালিমুল হক মিরু, মেরিনা জাহান কবিতা, ডক্টর সাজ্জাদ হায়দার লিটন, নাকি অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু? দল ও তৃণমূলকে অধিক যোগ্য তা
তা সময়ে বলে দিবে। তবে আওয়ামী লীগের একাধিক বলয়ের কারণে মাঠ গোছাচ্ছে বিএনপি। আপাতত উপনির্বাচন ও ইউপি নির্বাচনে অংশ না নিলেও নিজেদের হারানো দুর্গ উদ্ধার করতে মরিয়া বিএনপি। ফলে বিএনপিকে মোকাবেলা করে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সাজাদপুরের রাজনীতিতে আওয়ামী লীগের নেতৃত্ব কতটুকু ভূমিকা রাখতে পারবে তা এখন দেখার বিষয়। তবে তৃণমূল আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা চাচ্ছেন বিভেদ ভুলে সকল নেতৃত্ব একসাথে কাজ করুক। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।